মর্নিং, ওয়েলকাম ব্যাক টু রুমকিস ডায়েরি। হ্যালো, হ্যালো। আজকে একটা খুব স্পেশাল দিন। আজকে কি বার্থডে পার্টি? আজকে আজকে স্কুল ফ্রেন্ডদের সঙ্গে বার্থডে সেলিব্রেশন হবে। তো আমরা একটা প্লে এরিয়াতে বুক করেছি, দুটো থেকে বুকিং। তো আমাদের 1:30 সময় রিচ করতে হবে। তো সব কি বানিয়েছে দেখাবে বলছিল, দেখাও। এটা কি বানিয়েছো? এটা ফেস বানিয়েছে মেকআপ দিয়ে। খুব সুন্দর হয়েছে। এবার লিমোকে নিয়ে যাচ্ছি, লিমোকে এবার টয়লেট করাতে নিয়ে যাচ্ছি। তারপর আর দিকে বার্থডে পার্টি করব। আমরা এখন চলে এসেছি, বিফোর টাইম ওয়েট করছি। অন্য ফ্রেন্ডরা এখনো আসেনি। আর দিকে 6 ফ্রেন্ডস আসবে, 6টা বন্ধু আসবে, প্লাস ওকে নিয়ে 7 জন। এখানে সব প্লেয়িং নিয়ে অনেক বড় এরিয়া নিয়ে আরেকজন শুরু করে দিয়েছে লাফালাফি। ফ্রেন্ডরা এলে আগে রেজিস্টার করতে হবে, তারপর শুরু হবে। আজকে অনেকগুলো বার্থডে পার্টি সেলিব্রেশন হচ্ছে। যা আমি আগে থেকে টেবিল বুক করে রেখেছিলাম অনলাইন, তো রাজিকার নামে টেবিল বুক করা। তো জায়গাটার নাম হচ্ছে জাম্প স্কোয়ার। তো যতক্ষণ এতে জাম্প করো, তারপর টায়ার্ড হয়ে গেলে, তারপর 1 ঘন্টা জাম্পিং বুকিং করেছি আমি। তারপর এখন শুরু হবে ওদের জাম্পিং। এখনো 1 মিনিট বাকি। এটা আমার ফ্রেন্ড এসছে, সে হ্যালো। হ্যালো এরিন, ওখানে ইনস্ট্রাকশন দিচ্ছে। ওয়ান আওয়ার জাম্প করার পর তারপর ওরা স্ন্যাক্স পাবে। ওরমভাবে বুকিং করেছে, কারণ খাওয়া আর জাম্পিং একসঙ্গে অ্যালাউড নয়। জাম্প করার পর ওরা স্ন্যাক্স ওরা দেয়। আমরা এখন স্ন্যাক্স অর্ডার দিলাম, আমি আর এরিন খাবো। এখন গিফট ওপেনিং এর পালা। এদেশে আসার পর থেকে আমি একটা জিনিস দেখেছি, যে কোনো অকেশন, বার্থডে হোক, অ্যানিভার্সারি হোক, বা যে কোনো অকেশন হলে গিফট ওরা সামনেই খোলে, সামনে খোলাই পছন্দ করে। তো আদ্রিকাও তাই, ওদের জন্মদিন হলে সামনেই ওরা এক এক করে গিফট দেবে, তারপর ওরা খুলে আদ্রিকা খুলে খুলে দেখবে। আর এখানে জিজ্ঞেস করে না যে বাচ্চাদের গিফটে কি প্রেফারেন্স কিছু আছে কি না। তো আমি আদ্রিকাকে বলেছিলাম যেহেতু ও এখন বড় হচ্ছে, যে গিফট কার্ড বলো। প্রথমে বলেছিল বলবে, তারপর বলে না কিছু বলতে হবে না, কারণ মারা মেসেজ করে আলাদা করে যে ওর কোনো উইশ লিস্টে কিছু আছে কি না। তো আমাকেও বলতে দেয়নি গিফট কার্ড দেওয়ার জন্য, কারণ এই পুতুল, পেন্সিল ওর অনেক আছে। তাও বাচ্চাদের ওরা অ্যাকচুয়ালি ওই গিফট খুলে খুলে দেখবে, ওটা ওর খুব মজা লাগে। অবশ্য গিফট কার্ড পেয়েছে দুটো। তো বড় হলে
আমরা বলি বা অন্য কারো জন্মদিন হলেও আমরা বলি যে যে কিছু জিজ্ঞেস করি যে কিছু লাগবে কি না, সেই হিসেবে আমরা গিফট দিই, তাহলে সুবিধা হয় আর কি। কিন্তু আদিকে আবার বলতে দেয়নি, যাই হোক ওর জন্মদিন ওর উইশ, ও যেটা যেভাবে পছন্দ করে সেটা করাই ভালো। তো এখন গিফট খুলছে ও, খুব এক্সাইটেড গিফট পেয়ে, খুব ভালোভাবে জন্মদিনটা আজকে কাটলো। ওর অনেকদিন থেকে ওয়েট করেছিল আজকে দিনটার জন্য, তো খুব খুশি, গিফট প্যাকেট একটার পর একটা খুলছে আর দেখছে। আত্রিকার বার্থডে পার্টি ভালোই এনজয় করেছে আত্রিকা, আমিও ভালো একটু আড্ডা মারলাম আমার ফ্রেন্ডের সঙ্গে, অনেকদিন পর দেখা হলো। তো এখন বার্থডেটা পার্টিটা আইসক্রিম দিয়ে এন্ড হচ্ছে, সব বাচ্চারা আইসক্রিম খেয়ে তারপর সব গার্জেনরা দাঁড়িয়ে আছে বাইরে, তারপর এখন ওরা সব বাড়ি চলে যাবে। আমাদের আত্রিকার বার্থডে পার্টি হয়ে গেল, খুব ভালো মজা হয়েছে, দারুণ এনজয় করেছে বাচ্চারা। এভরিন, আই ক্যানট সি ইউ। Evelyn, where are you? I'm here. Yes. তো এরিন আমাদের ড্রপ করবে, যদি ভিডিওটা কিছু ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, and what else এরিন, what they have to do? Subscribe. Yay. খুব শিগগির আবার নতুন ব্লগে দেখা হবে, bye bye.